বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের উদ্যোগে ডাকবাংলো চত্বরে 20 জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার রেজল করিম বাদল জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুল করিম এবং রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যতদিন পর্যন্ত উনি বেঁচে আছেন ওনাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই।